প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি অষ্টম অধ্যায়ে 15তম লেকচারে ক্লাস নেব। আজকের লেকচারে বিগত ক্লাসের মতো কিছু প্রবলেমের সলিউশন করব। আশা করি তোমরা সকলেই ক্লাসটা ফলো করবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো চলে আসি আজকের ক্লাসে। সর্বপ্রথম যে সমস্যাটা আমি লিখেছি সেই সমস্যা নিয়ে আলোচনা করি। পি ও কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল। সমমুখী মানে সদৃশ সমান্তরাল বল। পি বলটি ক্রিয়ারেখার সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে এইচ দূরত্বে সরালে দেখা হচ্ছে এদের লব্ধি পিএস বাই পি প্লাস কিউ দূরত্বে সরে যায়। আমি পি বলটা সমান্তরাল রেখে যদি বলটাকে আমি এইচ দূরত্বে সরিয়ে ফেলি তাহলে লব্ধি এতটুকু সরে যাবে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো ফার্স্টে আমার পি আর কিউ যদি সদৃশ সমান্তরাল বল হয় তখন ফার্স্ট কন্ডিশনটা কি হয় সেই কন্ডিশন দিয়ে আগে ম্যাথটা করি। ধরি এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এই বিন্দুতে ক্রিয়াশীল বল হচ্ছে পি আর বি বিন্দুতে ক্রিয়াশীল বল হচ্ছে কিউ। ধরলাম যে তখন তাদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে পি ও কিউ বল সদৃশ সমান্তরাল বল দ্বয়ের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। যদি সি বিন্দুতে ক্রিয়াশীল হয় আমি তাহলে লিখতে পারি পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বিসি বাই পি ইজ ইকুয়াল টু এসি বাই কিউ। আর সদৃশ সমান্তরাল বল হলে যোগ করতে হয়, তাহলে যোগ করব, তাহলে বিসি প্লাস এসি বাই পি প্লাস কিউ। অ্যান্ড বিসি অ্যান্ড এসি যোগ করলে আমার কি পাওয়া যায়, এবি বাই হচ্ছে পি প্লাস কিউ। তাহলে বি বিন্দু থেকে লব্ধি দূরত্ব হচ্ছে বিসি, তাহলে বিসিটা আমি বের করি। তাহলে বিসি সমান কি আসে সেটা লিখি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু, আমি যদি এই দুটো সমান করি, বিসি বাই পি ইজ ইকুয়াল টু এবি বাই পি প্লাস কিউ। তাহলে আমি এখান থেকে বিসি সমান পাচ্ছি পি বাই পি প্লাস কিউ ইন্টু এবি। এটা হচ্ছে আমার প্রথম যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশন দিয়ে আমি এখানে একটা ইকুয়েশন আনলাম। এখন আমার সেকেন্ড কন্ডিশন হচ্ছে পি বলটি ক্রিয়ারেখার সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে এইচ দূরত্বে সরালে। তাহলে এ বিন্দু থেকে আমি এটাকে এইচ দূরত্ব সরিয়ে সাপোজ এই ডি বিন্দুতে আনলাম। এই ডি বিন্দুতে পি বলের সমান্তরাল এখন নতুন বল হচ্ছে পি। আনার পর তখন বলছে যে লব্ধি, তখন ধরলাম যে লব্ধি ই বিন্দুতে চলে আসছে, সি বিন্দুতে না, এখন ই বিন্দুতে চলে আসছে। তাহলে লিখি যে এ বিন্দু হতে এইচ দূরত্ব সরিয়ে পি বলকে ডি বিন্দুতে আনা হলে বল দ্বয়ের লব্ধি ই বিন্দুতে ক্রিয়াশীল হবে। যদি ই বিন্দুতে ক্রিয়াশীল হয়, এখন আমার বল আগে পি তে ছিল এখন চলে আসছে ডি এ তে ছিল এখন চলে আসছে ডি তে, তাহলে এখন বল পি বিন্দু পি বলটা আছে ডি বিন্দুতে আর কিউ বলটা আছে বি বিন্দুতে। তাহলে আমি লিখতে পারি পি ইন্টু ওই পি বল থেকে লব্ধি হচ্ছে এখন ই বিন্দুতে, তাহলে পি ইন্টু ডিই ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে বিই বাই পি ইজ ইকুয়াল টু ডিই বাই কিউ। দেন আমি অনুপাতগুলো যোগ করে দিই, বিই প্লাস ডিই ডিভাইডেড বাই পি প্লাস কিউ। অ্যান্ড ডি বিই অ্যান্ড ডিই যোগ করলে কী আসে, বিই অ্যান্ড ডিই যোগ করলে আমি পাচ্ছি এই টোটাল রেখাটা মানে বিডি, বিডি বাই পি প্লাস কিউ। এখন বি বিন্দু থেকে এখন নতুন লব্ধি দূরত্ব হচ্ছে বিই, সেটা বের করি। তাহলে বিই আর এইটা এই দুটা ইকুয়েশন সমান করলে আমি কী পাই দেখি, বিই বাই পি
is equal to b bd by p plus q তাহলে এখান থেকে আমি বলতে পারি যে be is equal to p by p plus q into bd এটাকে আমি দিয়ে দিলাম দুই নম্বর সমীকরণ এখন আমরা কি করব এখন আমরা করব যে দুই থেকে এক নম্বর সমীকরণটা বিয়োগ করে দেব 2 minus 1 তাহলে দুই নম্বর সমীকরণটা আমার বামে আছে b b থেকে bc বিয়োগ করব তাহলে be minus bc is equal to right side থেকে right side বিয়োগ করব মানে p by p plus q into bd minus p by p plus q into ab বিয়োগ করলাম বিয়োগ করার পর আমরা এবার একটু চিত্রটা খেয়াল করি চিত্রটা খেয়াল করে দেখি be থেকে bc চলে গেলে মানে be থেকে bc চলে গেলে আমি পাচ্ছি ce সিই মানে হচ্ছে পূর্ববর্তী লব্ধি সি বিন্দুতে আর পরবর্তী লব্ধি হচ্ছে ই বিন্দুতে মানে সিই এর মানেই আমরা বের করব তাহলে সিই আর এখান থেকে আমার কমন যাচ্ছে পি বাই পি প্লাস কিউ এটা সমান বিডি মাইনাস এবি লিখতে পারি বিডি হচ্ছে টোটাল রেখাটা বিডি বিডি থেকে এবিটা চলে গেলে আমি কি পাচ্ছি এডি পাচ্ছি তাহলে আমি লিখতে পারি পি বাই পি প্লাস কিউ ইন্টু এডি আর এডি এর মান আমার এখানে দেওয়া আছে কত এখানে আমি লিখে দিচ্ছি এক্স তাহলে এডি ইজ ইকুয়াল টু এক্স তাহলে আমার কি আসে পি এক্স বাই পি প্লাস কিউ অর্থাৎ আমি বলতে পারি যে লব্ধি এতটুকু সরে গেছে মানে পি এক্স বাই পি প্লাস কিউ পরিমাণ সরে গেছে এটাই আমার প্রুফ করতে বলছে এটাই শর্ট আমি দেখিয়ে দিলাম আমরা আজকের লেকচারের নেক্সট ম্যাথে চলে আসি নেক্সট ম্যাথটা হচ্ছে পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বলের কিউ কে পি স্কোয়ার বাই কিউ তে পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন করলে এদের লব্ধির অবস্থান একই থাকে আমি আবার কোশ্চেনটা বলছি পি এবং কিউ বলছি দুইটা সদৃশ সমান্তরাল বল ওইটা কন্ডিশন আমরা যে দিয়ে যা আসে তা লিখব বলছি কিউ কে পি স্কোয়ার বাই কিউ তে পরিবর্তন করে কিউর পরিবর্তে আমি পি স্কোয়ার বাই কিউ নেব করে আবার পি এর সাথে আবার এটাকে স্থান পরিবর্তন করব স্থান পরিবর্তন করলে এদের লব্ধির অবস্থান একই থাকে মানে লব্ধি যে আগে যে জায়গায় ছিল এখনও সেই জায়গায় আছে কি না সেটা আমাকে প্রমাণ করতে হবে তো ফার্স্ট সাপোজ ফার্স্ট যে কন্ডিশন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি আর এ বিন্দুতে ক্রিয়াশীল বল পি আর বি বিন্দুতে ক্রিয়াশীল বল হচ্ছে কিউ তখন ধরলাম যে তাদের লব্ধি হচ্ছে সি সি বিন্দুতে তখন তাদের লব্ধি বলটা ক্রিয়া করছে তখন আমি এখান থেকে কি লিখতে পারি পি ইন্টু এ সি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বি সি দেন এখান থেকে যে কন্ডিশনটা আসছে এটা সবাই এতক্ষণ বুঝে গেছো বি সি বাই পি আর এখানে হবে এ সি বাই কিউ দেন আমি যোগ করব বি সি প্লাস এ সি ডিভাইডেড বাই পি প্লাস কিউ বি সি অ্যান্ড এ সি যোগ করলে আসবে এবি এবি বাই হচ্ছে পি প্লাস কিউ এখন এই পি বল থেকে লব্ধি দূরত্ব বের করব এসি তাহলে আমি এটা এবং এটা সমান করে আমার এসির মান আসে কি এসি ইজ ইকুয়াল টু তাহলে আমি লিখতে পারি কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি এ আসলো এক নং সমীকরণ এখন সেকেন্ড যে কন্ডিশনটা বলছে কিউ কে পি স্কোয়ার বাই কিউতে পরিবর্তন করে মানে কিউ আগে ছিল কিউ এখন কিউ না লিখে এখন কিউর জায়গায় হবে পি স্কোয়ার বাই কিউ পি স্কোয়ার বাই কিউ নিয়ে এ বলকে পি এর সাথে আবার স্থান পরিবর্তন করতে হবে মানে পি বলটা আগে ছিল এই বিন্দুতে এখন পি বলটা চলে যাবে বি বিন্দুতে আর পি বিন্দুতে আমার এই বিন্দুতে এখন কোন বলটা কাজ করবে পি স্কোয়ার বাই কিউ এটাই আমার এখানে বলছে যে কিউ কে পি স্কোয়ার বাই কিউতে পরিবর্তন করে কিউ কে পি স্কোয়ার বাই কিউতে পরিবর্তন করছে করে আবার পি এর সাথে স্থান পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন করা মানে হচ্ছে আগে পি পি বলটা ছিল এই বিন্দুতে এখন পি বলটা চলে গেছে বি বিন্দুতে আর পি স্কোয়ার বাই কিউ বলটা চলে আসছে এই বিন্দুতে তখন লব্ধি একই অবস্থানে থাকে মানে এদের লব্ধির অবস্থান একই হবে এটা প্রমাণ করতে হবে আমি ধরলাম যে লব্ধি ডি বিন্দুতে চলে আসছে এখন আমাকে প্রমাণ করতে হবে সি আর ডি সেম বিন্দু কিনা সেটা আমাকে এখন প্রমাণ করতে হবে তো সেটা প্রমাণ করার জন্য আমি এখন নতুন বলটা হচ্ছে পি স্কোয়ার বাই কিউ আর একটা নতুন বল হচ্ছে পি তাহলে লিখব পি স্কোয়ার বাই কিউ ও পি বল দ্বয় পরস্পর
ए ও বি বিন্দুতে ক্রিয়াশীল এবং এদের লব্ধি ডি বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে আমি এখন দেখাবো যে সি আর ডি একই বিন্দু কিনা, সেটা দেখার জন্য এখন আমি আবার লিখব যে পি স্কোয়ার বাই কিউ ইন্টু এডি, মানে এ বল থেকে বলের দূরত্ব এটি ইজ ইকুয়াল টু, এখন এখানে পি বল, পি বল থেকে এটার দূরত্ব বিটি, উভয় পাশ থেকে পি চলে যায়। পি চলে যাওয়ার পর আমি লিখতে পারি পি বাই কিউ ইন্টু এডি ইজ ইকুয়াল টু বিডি। এখান থেকে আমি লিখতে পারি এডি বাই কিউ ইজ ইকুয়াল টু বিডি বাই পি, তাহলে এডি প্লাস বিডি বাই হচ্ছে কিউ প্লাস পি। এডি আর বিডি যোগ করলে আমার আসে এবি, এটা আমরা চিত্রতে দেখতে পারি এডি আর বিডি, আর এখানে হচ্ছে পি প্লাস কিউ। এখন একই রকম ভাবে এ বিন্দু থেকে লব্ধির দূরত্ব এডি, এডি বের করবো। তাহলে এডির জন্য আমি এই আর এটা সম্পর্কটা নেব, এই সম্পর্কটা নিলে আমি লিখতে পারি কি এডি বাই কিউ ইজ ইকুয়াল টু এ বি বাই পি প্লাস কিউ। তাহলে এখান থেকে এডি সমান কি আসে, এডি সমান আমি লিখতে পারি কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ বি, এটাকে দিলাম 2 নম্বর। তাহলে আমি দেখতেছি 1 নম্বর আর 2 নম্বর, এখানে এসি সমান আসছে কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ বি, আর এখানে এডি সমান আসছে কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ বি। তাহলে আমি বলতে পারি 1 নং ও 2 নং হতে কি বলতে পারি এসি সমান এডি, যেহেতু এসি আর এডি সমান হয়ে গেছে তাহলে আমি বলতে পারি সি আর ডি ভিন্ন বিন্দু না, সি ও ডি ভিন্ন বিন্দু নয়, সিওডি ভিন্ন বিন্দু নয়। যদি ভিন্ন বিন্দু না হয় তাহলে কি লব্ধি অবস্থান পরিবর্তন করে না, করে না, তাহলে লব্ধি অবস্থান পরিবর্তন করে না, অর্থাৎ লব্ধি একই স্থানে থাকবে। তাহলে আমার ম্যাটটা প্রুভড হয়ে গেছে, তাহলে এই ম্যাটটা খুবই আমরা ইজিলি প্রুভ করে ফেলতে পারছি। শিক্ষার্থীবৃন্দরা, আমরা আজকে পরবর্তী প্রবলেমে চলে আসি। পরবর্তী প্রবলেমটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন টাইপ ম্যাথ। এতক্ষণ পর্যন্ত যা দেখিয়েছে সেগুলো হচ্ছে থিওরাম টাইপ, আর এটা হচ্ছে একটু অ্যাপ্লিকেশন টাইপ। 20 সেন্টিমিটার দীর্ঘ এ বি হালকা দণ্ডটি 10 সেন্টিমিটার ব্যবধানে দুইটি ব্যারেকের উপর আনুভূমিকভাবে অবস্থিত। আমার একটা দণ্ড দেওয়া আছে যার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, সে দণ্ডটা হচ্ছে এ বি, এটা 10 সেন্টিমিটার ব্যবধানে দুইটি ব্যারেকের উপর আনুভূমিকভাবে অবস্থিত আছে। এখন এ ও বি বিন্দুতে যথাক্রমে 2W এবং 3W ওজন ঝুলানো হলে প্যারেক দুইটির কোনো কোন অবস্থানের জন্য এদের উপর চাপ সমান হবে, মানে প্যারেক দুটিকে আমি কোন জায়গায় রাখলে এ প্যারেক দুটা একই পরিমাণ চাপ চাপ তাদের উপর পড়বে সেটা আমাদেরকে বের করতে বলছে, মানে প্যারেকটা এ দূরত্ব থেকে অথবা বি দূরত্ব থেকে কতটুকু দূরত্বে থাকবে সেটার অবস্থানটাই আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমি একটা এ বি দণ্ড নিই, সাপোজ এটা হচ্ছে এ বি দণ্ড, এ বি দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। সাপোজ ধরলাম এই সি আর ডি, এই সি এবং ডি বিন্দুতে আমার প্যারেক রয়েছে, সি এবং ডি, তাহলে প্যারেকটার চাপ দিবে কোন দিকে, উপরের দিকে, এই চাপটা উপরের দিকে ক্রিয়া করবে, সি এবং ডি বিন্দুতে যে প্যারেকটা আছে এই প্যারেক দুইটা উপরের দিকে চাপ দিবে, এবং সি ডি সমান তাহলে আমি বলতে পারি যে 10 সেন্টিমিটার। এখন আমার বলছে যে এই বিন্দুতে আমি যদি 2W ওজন এবং বি বিন্দুতে যদি আমি 3W ওজন ঝুলাই তাহলে সি এবং ডিতে যে প্যারেকটা আছে প্যারাকের উপর চাপের পরিমাণ সেম হবে। ধরলাম যে প্যারাক দুটোর উপর চাপের পরিমাণ পি এবং পি হয়ে গেল, তাহলে
এ ও বি বিন্দুতে যথাক্রমে 2W ও 3W ওজন ঝুলানো হলে সি ও ডি বিন্দুতে চাপের পরিমাণ সমান হবে। তাহলে পি ও সি ও ডি বিন্দুতে আমি এই সমান চাপ হচ্ছে, এখানে সি বিন্দুতে যদি চাপ পি হয়, ডি বিন্দুতে চাপও কি হবে, পি হবে। তাহলে এই দুইটা যেহেতু চাপ সমান, তাহলে তাদের লব্ধি এই সি ডি এর মধ্যবিন্দু মানে ও তে ক্রিয়া করবে, মানে এই পি এবং পি বলের লব্ধি বল হচ্ছে 2P। এটা কোন বিন্দুতে ক্রিয়া করবে? ও বিন্দুতে ক্রিয়া করবে, ক্রিয়াশীল হবে। তাহলে সি ও ডি বিন্দুতে ক্রিয়াশীল সমান চাপ পি ও পি এর লব্ধি বল সি ডি এর মধ্যবিন্দু ও তে ক্রিয়াশীল হবে। যখন ও তে ক্রিয়াশীল হবে, তাহলে আমি তাহলে এখান থেকে আমি আগে লিখতে পারি কি, ও সি সমান ও ডি ইজ ইকুয়াল টু হচ্ছে কি সি ডি বাই টু, মানে সি ডি এর অর্ধেক মানে হচ্ছে কত, 5 সেন্টিমিটার। এটা আমি বলতে পারি। আর তাহলে যেহেতু সি এবং ডির উপর টোটাল চাপ হচ্ছে 2P, এটা ও বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে এখানে যে এ এবং বি বিন্দুতে যে দুইটা বল আছে, এই বিন্দুতে বল হচ্ছে 2W এবং বি বিন্দুতে বল হচ্ছে 3W, তাহলে এদের লব্ধি বলও সেম ওই বিন্দুতে এবং কোন দিকে ক্রিয়াশীল হবে, বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। তাহলে আমি বলতে পারি যে সুতরাং 2W ও 3W বল দ্বয়ের লব্ধি ও বিন্দুতে ক্রিয়াশীল হবে। এখন কথা হচ্ছে ও কিন্তু সিডি এর মধ্যবিন্দু, নট এবি এর মধ্যবিন্দু, ও হচ্ছে আমার সিডি এর মধ্যবিন্দু। এখন যেহেতু দ্বন্দ্বটা এখানে সাম্য অবস্থায় আছে, তাহলে এই দুইটা বলের লব্ধিও অবশ্যই বিন্দুতে ক্রিয়া করবে, না হলে দ্বন্দ্বটা এভাবে আনুভূমিকভাবে থাকতে পারবে না। তাহলে আমি বলতে পারি যে 2 × কি লিখতে পারি, ও এ ইজ ইকুয়াল টু 3 × ও বি, এটা আমি লিখতে পারি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ও এ বাই 3 ইজ ইকুয়াল টু ও বি বাই 2। তারপর এটা আমি যেহেতু সদৃশ সমান্তরাল বল, তাহলে যোগ করে দেবো, ও এ প্লাস ও বি ইজ ইকুয়াল টু 3 প্লাস 2। ও এ এবং ও বি যোগ করলে আমার আসে এ বি, এ বি বাই আসে কত, 5। এ বি মানে হচ্ছে কত, 20, 20/5 মানে হচ্ছে কত, 4। তাহলে আমি এখান থেকে যদি ও এ বের করতে চাই, তাহলে ও এ বাই 3 ইজ ইকুয়াল টু 4, তাহলে ও এ সমান আসতেছে আমার কত, 12। আর ও বি বাই 2 ইজ ইকুয়াল টু 4, তাহলে ও বি ইজ ইকুয়াল টু আসতেছে আমার কত, 8। তাহলে আমি বের করবো যে এই প্যারেকটা এ বিন্দু থেকে কতটুকু আছে, আর এই ডি প্যারেকটা বি বিন্দু থেকে কতটুকু আছে। তাহলে এসি যদি বের করতে চাই, তাহলে এসি সমান আমি লিখতে পারি ও এ মাইনাস ও সি। যদি আমি চিত্রটা খেয়াল করি যে ও এ থেকে ও সি গেলে এসি পাওয়া যাবে, আর ও এর মান আমি বের করছি কত, 12, আর ও সির মান আমি এখানে বের করে রাখছি 5, তাহলে হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে একটা প্যারেক এ বিন্দু থেকে 7 সেন্টিমিটার দূরে আছে, আরেকটা প্যারেক মানে বিডি, তাহলে বিডিটা বের করব। তাহলে বিডি সমান আমি লিখতে পারি ও বি মাইনাস ও ডি, মানে ও বি থেকে ও ডি চলে গেলে আমার চলে আসে কি, বিডি। তাহলে ও বি সমান আমার হচ্ছে এখানে 8, আর ও ডি সমান আমার হচ্ছে কত, 5, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি যে এই সি এবং ডি বিন্দুতে যে প্যারেকটা আছে, সেটা এ বিন্দু থেকে আছে কত মিটার দূরে, 7 সেন্টিমিটার দূরে, আর একটা বি বিন্দু থেকে আছে 3 সেন্টিমিটার দূরে। যদি এত সেন্টিমিটার দূরে থাকে, তাহলে সি এবং ডির উপর
চাপের পরিমাণ সমান হবে, এটা আমি বলতে পারি। তাহলে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের টাইপ ধরে ধরে বিভিন্ন ম্যাথ করিয়ে দিচ্ছি, আশা করি তোমরা ক্লাসগুলো সবাই ফলো করছো। এবং আজকের লেকচার শেষে তোমাদের জন্য কিছু, কালকেও যেমন SW ছিল একটা ম্যাথ, আজকেও তোমাদের জন্য একটা SW হচ্ছে তোমাদের এসইউ আহমেদের বইয়ের 9 নম্বর অঙ্কগুলো করে রাখবা। 9 নম্বর ম্যাথ, 9 নম্বর ম্যাথটাও অ্যাপ্লিকেশন টাইপ ম্যাথ, 9 নম্বর ম্যাথটা তোমরা সকলে করে রাখবা। এটা হচ্ছে তোমাদের আজকের লেকচার শেষে SW। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আরও কিছু নতুন ম্যাথ নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।